বাবা আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি রাজা খেয়েছিস নাকি যা ইচ্ছে বলছিস না আমি সত্যি বলছি ভোম্বল বাবা এক হাজার টাকা দিয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে আচ্ছা কি বলেছে ভোম্বল বাবা চল তো আমার সাথে ভোম্বল বাবা ও বাবা কোথায় গেলে মনে হয় বোকা চন্দ্রের বাবা এসেছে দেখি তো হ্যাঁ বালক কি হয়েছে বলো আমার ছেলের এক হাজার টাকা ফেরত দাও হ্যাঁ বালক আমি তো তোর লাখ টাকা খরচ বাঁচিয়ে দিয়েছি এক হাজার টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছি ঘন্টা ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছো কোনো চাকরি পাচ্ছে না কোনো রোজগার নেই বলক আমি আমার বন্ধুর সাথে কথা বলছি ওর দোকানে ইঞ্জিনিয়ার দরকার তোর ছেলেকে পাঠিয়ে দে কাজও করবে আবার পয়সাও কামাবে ব্যাস লাইফ সেট ঠিক আছে বাবা প্রণাম নেবেন ব্যাগে টিফিন রেখে দিয়েছি সময় মতো খেয়ে নিস ঠিক আছে খেয়ে নেব তারপর বোকাচন্দ্র ভোম্বল বাবার বন্ধুর দোকানে কাজ করতে চলে যায় আরে বোকাচন্দ্র তাড়াতাড়ি হাত চালা হ্যাঁ হ্যাঁ মালিক হয়ে গেছে হ্যাঁ খুব অন্ধকার মালিক একটা লাইট লাগালে খুব ভালো হয় নাট বল্টুও খুঁজে পাওয়া যায় না পোকা চন্দ্র দিনরাত পরিশ্রম করতো তবুও তার মালিক শুধুমাত্র দুশো টাকা দিন দিত শালা দিনরাত পরিশ্রম করি মালিক তবুও দুশো টাকা দেয় মনে হয় ইঞ্জিনিয়ারিং করে ফেসেই গেলাম এর থেকে চপের দোকান করলেই ভালো হতো